আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ঢাবির শতবর্ষপূর্তি অনুষ্ঠান বর্জনের ঘোষণা ভিপি নূরের। থাকছে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বললেন ফখরুল। জানাবো ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে প্রধানমন্ত্রী। সর্বশেষ বিএনপি ঘোমটা পড়ে প্রতীক ছাড়া নির্বাচন করছে কাদের, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। ডাকসু নির্বাচনের উদ্যোগ না নেওয়ার মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে ডাকসুর সর্বশেষ ভিপি নূর বলেন, শতবর্ষের অনুষ্ঠানে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিসহ দলমত নির্বিশেষে ঢাবির দেশবরেণ্য কীর্তিমান সাবেক শিক্ষার্থীদেরকে একত্রিত করা, বিশ্ববিদ্যালয় সেখানে শতবর্ষের অনুষ্ঠানকে একটি সরকারদলীয় অনুষ্ঠানে পরিণত করেছে। তাই সর্বশেষ নির্বাচিত ছাত্র প্রতিনিধি ভিপি হিসেবে আমি ওই অনুষ্ঠান বর্জন করছি। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দল নিরপেক্ষ চরিত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা ও দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভিপি নূর বলেন, আগামীকাল 1 ডিসেম্বর বুধবার দেশের ইতিহাস ঐতিহ্য ও গৌরবের সঙ্গে জড়িত স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান হতে যাচ্ছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী তথা দেশের মানুষের কাছে অত্যন্ত আনন্দের সংবাদ। বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই জাতির ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, দেশের প্রতিটি পরতে পরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব এই দেশের সব মানুষের। ডাকসু না থাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অপূর্ণতা উল্লেখ করে সাবেক এভিপি বলেন, শিক্ষার্থীদের ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের মূল কর্মকাণ্ড পরিচালিত হলেও শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেই। যে শতবর্ষের অনুষ্ঠানে বড় অপূর্ণতা, শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত না করে শতবর্ষের অনুষ্ঠান আয়োজন করা শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয় প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার বহিঃপ্রকাশ। অধিকন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করতেও বর্তমান প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে ডাকসু নেতাদেরকে নিমন্ত্রণ না করা মর্যাদা হানিকর উল্লেখ করে নূর বলেন, শতবর্ষের অনুষ্ঠানে সরকারি দলের বাইরে ঢাবির কীর্তিমান সাবেক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ না করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংকীর্ণ ও দলকানা মানসিকতার বহিঃপ্রকাশ। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বদানকারী 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের ডাকসু নেতাদেরকে নিমন্ত্রণ না করা ইতিহাস ঐতিহ্যের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবজ্ঞা ও অবহেলা ফুটে উঠেছে, যা অত্যন্ত হতাশাজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্য মর্যাদাহানিকর। চলে যাচ্ছি পরের সংবাদে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করা হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি বলেন, গতকাল সোমবার আবারও খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে। এ নিয়ে খালেদা চতুর্থ দফায় রক্তক্ষরণ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল সোমবার রাত 12টার দিকে হঠাৎ করে ডাক্তার জাহিদ হোসেন আমাকে ফোন করে বলেন, দ্রুত হাসপাতালে আসেন। আমি সেখানে গিয়ে দেখি অন্তত 10 জন চিকিৎসক বসে আছেন। ঘরে ঢুকে আমি জানতে চাই কি হয়েছে। তাদের অন্তত চিন্তিত দেখাচ্ছিল। তারা জানালেন, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, আবারও গতকাল সোমবার সন্ধ্যায় তার রক্তক্ষরণ হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করা হবে উল্লেখ করে এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য তরুণ যুবকদের জেগে উঠতে হবে। তরুণ যুবকদের ছাড়া এদেশে কোনো আন্দোলন হয়নি, অবশ্যই এই সরকারকে সরাতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রীকে মুক্তি দিতে এই সরকারকে বাধ্য করা হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে, সরকার মিথ্যে কথা বলছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সম্মানে দুঃখিত সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, হাফিজউদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকার, আব্দুল সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য বাড়াতে আখাউড়া থেকে আগরতলা রেল রুট পুনরায় চালু করা হবে। আমাদের যোগাযোগ বাড়াতে হবে। আখাউড়া আগরতলা রেল রুটে সব কিছুই প্রয়োজনীয় স্থাপনা সেখানে রয়েছে, এখন শুধু তা পুনরায় চালু করতে হবে। আজ মঙ্গলবার 30 নভেম্বর গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এমনটাই বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ বাড়ানো হলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের উন্নতি হবে। এর মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। এই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দোরাইস্বামী প্রধানমন্ত্রীকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি যোগদান করতে বাংলাদেশ সফর করবেন। দোরাইস্বামী আরও বলেছেন, এটি একটি বিশেষ বছর এবং বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী একই বছরে বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত প্রিয় দেশ। রাষ্ট্রদূত বলেন, তারা পারস্পরিক সংযোগের একটি সুন্দর কাঠামো প্রদর্শনের জন্য বাংলাদেশ ও ভারতের সম্পর্ক তুলে ধরবেন। বর্তমানে দুই দেশের কর্মকর্তারা ভারতীয় প্রেসিডেন্টের সফর চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছেন। কোভিড-19 বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশকেই মারাত্মক ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে হবে। ভারতীয় হাইকমিশনার তাদের কোভিড-19 মোকাবেলায় খারাপ সময়ে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর একটি অত্যন্ত দুর্লভ আলোকচিত্র হস্তান্তর করেন। আলোকচিত্রটিতে 1972 সালে শেখ মুজিবুর রহমানকে একজন নিরাপত্তা সদস্যকে তার সঙ্গে দুপুরে আহারের জন্য তার বাড়িতে নিতে দেখা যায়। পাশাপাশি তিনি কিছু সংবাদপত্রের ক্লিপিংস এবং অডিও ও ভিডিও সংবলিত একটি পেনড্রাইভও হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী 1971 সালের ডিসেম্বরে পাকিস্তানের দখলদার বাহিনীর হাতে বন্দী দশায় তার ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করেছেন। তিনি বলেন, কিন্তু ভারত যখন বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় তখন তা তাদের জন্য মহান বার্তা ছিল। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ এ সময় উপস্থিত ছিলেন। সর্বশেষ, বিএনপি ঘোমটা পড়ে প্রতীক ছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, বিএমটি ঘোমটা পড়ে প্রতীক ছাড়া নির্বাচন করছে, তারা আওয়ামী লীগের বিদ্রোহীদের আশ্রয় করে মারামারি করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের উপর ভর করে মারামারি হানাহানি সৃষ্টি করছে। ইউপি ভোট নিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, এবারের নির্বাচনে উপস্থিত সর্বোচ্চ ছিল, একজন কমিশনারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, নির্বাচনে অংশগ্রহণের মূল কথা। এবারের নির্বাচনে রেকর্ড অংশগ্রহণ হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন এই দেশে কখনো শান্তিপূর্ণ হয়নি, তবে এতে শেখ হাসিনা সরকারের দৃষ্টিভঙ্গি কেউ অপরাধ করে পার পাবে না। দলীয় মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তৃণমূল থেকে অনেক সময় ভুল নাম আসে, কখনো কখনো বিভিন্ন প্রভাবের কারণে সংস্থার রিপোর্টও প্রভাবিত হয়, ভুল আসে, ভুল থেকে শিক্ষা নেওয়া সৎসাহস আওয়ামী লীগের রয়েছে, আমরা ভুলগুলো খুঁজে বের করতে সতর্ক রয়েছি।